ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এলাকার বিভিন্ন মহিলাকে কটুক্তি করাসহ ভিডিও কলিং করার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলে নদিয়ার নবদ্বীপ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর বসাকপাড়া সঞ্জয় মাস্টার লেন এলাকার বাসিন্দা গোবিন্দ সরকার। অভিযোগ, কিছুদিন যাবৎ গোবিন্দ সরকারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই এলাকার একাধিক মহিলাকে কটুক্তি ও ভিডিও কল করার অভিযোগ আসে। অনেকদিন আগে থেকে করছে, কি করছে? ওই ভিডিও কল করে, ধরি কিন্তু আওয়াজ দেয় না। আচ্ছা, মুখটা দেখায় না। তা আমি মজা করে বলি কি যে কে মুখটা দেখেন, আমি জানি আমার স্বামী হয়তো, পরে কিন্তু দেখছি আমার স্বামী না, অন্য কেউ। আমার স্বামী আমার ঘরের মধ্যে হাই হ্যালো করছে, ওইখানে লিখছে, অথচ স্বামীর অ্যাকাউন্ট। হ্যাঁ, স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ, কিন্তু আমার স্বামী আমার পাশে বসে রয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য কেউ। এর আগে তো শুনলাম যে পাড়ার অনেক মহিলাকেও নাকি এরকম করেছে। তো তুমি তো ভাবতে যে আমার স্বামী হয়তো করছে, অনেকেই কমপ্লেন করেছে। হ্যাঁ, কমপ্লেন করেছে, এমন হয় বাড়িতে মারতে এসেছে। ধরা বললো কবে এটা করেছে? যে বাড়ির মানে আত্মীয় হয় তাদের হাতে আমরা মোবাইলটা দিয়েছি, যেহেতু আমার স্বামী করছে না, তখন সে তখন দেখছে যে আমার কলে ভিডিও কল ঢুকে যাচ্ছে, কিন্তু কল করছে, হাই হ্যালো করছে, কিন্তু কথা উত্তর দিচ্ছে না আর মুখও দেখাচ্ছে না। স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় গোবিন্দ সরকারকে। তিনি দাবি করেন বিষয়টি তিনি কিছুই জানেন না, পরে বিষয়টি ভুল বলে এলাকাবাসীরা জানতে পারেন। আমার ফেসবুক অন্য কেউ হ্যাক করে চালাচ্ছিল, তা আমি সেটা জানতে পারিনি, বেশ কয়েকদিন হলো আমি জানতে পেরেছি। এটা অনেক আগে থেকে হ্যাক করেছিল। কি করছিল হ্যাক করে? হ্যাক করে মানে অন্য অন্য লোকেদের, অন্য বাইরের মহিলাদের সব উল্টোপাল্টা কমেন্ট করছে, বাজে বাজে ছবি পাঠাচ্ছে। এবার সেই মহিলারা এসে আমাকে ধরছে, যে বলছে দেখো তোমার ফোন থেকে গেছে। দেখছি যে তারা বিশ্বাস করছে না, যে পারলে আমার মারতে যায়। তা যখন ইয়ে করলাম তখন দিয়ে বললাম তাহলে এক কাজ করেন, ফোনটা আপনারা নিয়ে যান, নিয়ে গিয়ে রেখে দেন, দেখেন কার ফোন থেকে করছে। তখন ওরা রেখে দেখে হ্যাঁ যে এটা হ্যাক করেছে ওর ফোনটা। এই দিয়ে আমি নবদ্বীপ থানায় গেছিলাম, নবদ্বীপ থানায় গিয়ে ডায়েরি করেছিলাম। নবদ্বীপ থানায় গিয়ে আবার গিয়েছিলাম হচ্ছে ইয়েতে কৃষ্ণগর কোতলি থানায়, ওই সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমে গেছিলাম, ওইখানে গিয়ে ডায়েরি করেছি। ডায়েরি করার পরে বললো ঠিক আছে তাহলে তুমি এক মাস এখন ডায়েরি নিয়েছি, নিয়ে বলে আমরা বন্ধ করে দেবো, যতটা তো ধরার চেষ্টা করব, আর তুমি এক মাস পরে এসে খোঁজ নাও। মানে এক মাস ফেসবুক বন্ধ রাখতে? হ্যাঁ, এক মাস ফেসবুক আমায় বন্ধ রাখতে বলেছে। এবার আমার অ্যাকাউন্ট পুরো বন্ধ আছে, তার সাথেও ঢুকছে, তাই আমি ওনাদের কাছে অভিযোগ জানিয়েছি। তারা কি বলেছে দেখছি? তাই তারা বলেছে হ্যাঁ আমরা যত তাড়াতাড়ি পারবো ওটা ধরার ব্যবস্থা করব, অথবা ধরার চেষ্টা করব। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।